হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি রান্নার রেসিপি। তো আজকে সকাল থেকে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো বাসার সবাই বলতেছে খিচুড়ি রান্না করার জন্য। এইদিকে ফ্রিজে খুব একটা মাংস ছিল না, তো যাই হোক অল্প একটু মাংস পেয়েছি, এটা দিয়ে আমি আজকে খিচুড়িটা বানালাম। তো প্রথমেই এখানে আমি রান্নার তেল দিলাম, মাংসের পরিমাণটা খুবই কম, এখানে ছিল প্রায় 600 গ্রামের মতো। পরে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। এই তো আমি মাংসগুলো দিয়ে দিলাম, সব মশলা দেওয়া হয়ে গেল। এখন আমি মাংস দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এভাবে প্রায় আমি মাংসটা 20-25 মিনিটের মতো রান্না করেছি। এরপরে আমি পানি দিয়ে আলু দিয়েছিলাম, আলু এখানে প্রায় 4টার মতো দিয়েছি, বড় সাইজের ছোট ছোট পিস করে দিয়েছি। তো দিয়ে এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য আবার রান্না করতেছি। এইদিকে আমি চাল নিলাম, এখানে 1 কেজি চাল নিয়েছি, আর এখানে দিলাম 1 কাপ ডাল। তো এখানে 1 কাপের মতো ডাল দিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নিলাম। এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলুও সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এই তো এখন আমি এগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম পাতিলে। এখন ভালো করে কিছুক্ষণ ভাজি করতে হবে চালগুলো, এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করলে মশলার সাথে চাল ভালো করে মিশে যাবে। তো যাই হোক অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এই শুকনো অবস্থায় আমি অনেকক্ষণ এগুলো ভাজি করেছি, প্রায় 5 মিনিটের মতো ভাজি করেছি। এরপরে আমি এখানে পানি দিলাম, গরম পানি। 1 কেজি চালে আমি সবসময় 2 কেজির মতো পানি ইউজ করি গরম পানি। তো এবারও কিন্তু এখনও সেম ওয়েতে দিলাম, 1 কেজি চাউলের জন্য আমি 2 কেজি গরম পানি দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করছি মিডিয়াম হিটে। এই তো পানিটা যখন শুকিয়ে যাবে তখন চুলার আগুনটা একদম কম রাখতে হবে, লো রাখতে হবে। এদিকে আমি একটু সালাদও কেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, টমেটো আর ধনিয়া পাতা। রাইসগুলো হয়ে গেছে প্রায় 90%-এর মতো হয়ে গেছে, এখন জাস্ট একটু লো হিটে রেখেছি যেন আরও ভালোভাবে হয় আর কি। তো যাই হোক খিচুড়ি রান্নাটা আমার হয়ে গেল, মাংসের পরিমাণটা খুবই কম ছিল, তাও কিন্তু অনেক মজা হয়েছে। এই তো রান্না শেষ। তো এখানে আমি সালাদ, লেবু, শসা, পেঁয়াজ এগুলো দিলাম। তো আসলে খিচুড়িটা অনেক ইয়ামি হয়েছে, ভুনা খিচুড়ি বৃষ্টি হলে আসলেই খেতে ইচ্ছে করে। তো সবাই ফলো করবেন আমার চ্যানেলটি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, বাবাই, সি ইউ নেক্সট টাইম।